মোহতারাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বর্তমানে আল্লামা সাইদি হুজুর ও মোহতারামের পরিবারের সদস্যরা কেমন আছে তারা সবাই ভালো আছে আমার তো দুই ভাই এখন মেহমানখানায় গভর্নমেন্টের মেহমান হয়ে গেছে যে আপনাদের ও প্রশ্ন উত্তর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মৃত্যুর পরে 40টা জিয়ারত করা নিয়া আলোচনা করবেন ও জিয়াফত 40টা বলতে কিচ্ছু নাই এগুলি ফালতু কথা একবারে গোমরাহি কথা গোমরাহি গোমরাহি গেল এরপরে জিয়াফত করা 40টা খাওয়ায় আর একটা খাওনা আছে মরা খাওয়া তিন দিনের দিন কি করে চার দিনের দিন মরা খাওয়া আর 40টা দিন আরেকটা মরা খাওয়া নাউজুবিল্লাহ মিন যালিক যদি খাওয়াইতেই চান এগুলি সুন্নতের মধ্যে নাই খাওয়াইতে চাইলে কি করবেন বাড়িতে আসা যদি কেউ কি করে আমার একটু আমার ক্ষুধা লাগছে খাওন দেন দিবেন আপনার গ্রামে বিধবা আছে এতিম আছে এগুলি তাদের ওখানে কাপড় চোপড় দিবেন খাওন দিবেন আদর করবেন পয়সা দিবেন এইটা কাজ হইব এতিমখানায় গেলেন খাসি একটা জবাই করিয়া এতিমখানা রান্না করে এতিমদের খাওয়াই দিলেন এটা কাজে হবে কিন্তু বাড়িতে যেগুলি করেন এইগুলি অনুষ্ঠান সর্বস্ব সুন্নতের মধ্যে এগুলি নাই এগুলি বেদাত আমরা এগুলি করি নাউজুবিল্লাহ মিন যালিক এগুলি করবেন না আমও যাবে সালাও যাবে বুঝে আসছে কিচ্ছু লাভ হবে না আলেম বা হুজুর ছাড়া নিজে নিজে তওবা করা যায় আয় হায় তওবা তো আপনার কাছেই তওবার তিনটা অর্থ কটা অর্থ তিনটা অর্থ এক নম্বরে তওবা আন্নাদামা লজ্জিত হওয়া আমি যাই করছি আমি এটা করিয়া আমার লজ্জা বোধ করছে আমি লজ্জিত এক দুই নম্বরে হইল টেক অফ ইংরেজিতে বলি টেক অফ বাংলায় কয় ছেড়ে দেয়া বাংলায় কি কয় যেই কাজটা করতেছিলাম এটারে কি করা ছেড়ে দেয়া তিন নম্বরে আল্লাহর দিকে রুজু করা এখন থেকে ফরজ আর ছাড়ব না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নত যথাসম্ভব করব আল্লাহর ফরজগুলি আমি ঠিক মতো আদায় করব আল ইনাবা এটারে কি হয় একটা হলো নাদামা আর একটা হলো বলে গেলাম আরেকটা হলো ইনাবা আল্লাহর দিকে ঝুঁকে পড়া তিনটা কাজ করলে তবা হয়ে দিল তবার দ্বারা আমার কি কি বুঝলেন লজ্জিত হওয়া যে কাজ করছি আমি লজ্জিত দুই নম্বরে কি করা ও ছেড়ে দেয়া এই কাজটা ছেড়ে দেয়া আরেকটা হলো তিন নম্বরে আল ইনাবা আল্লাহর দিকে মুনিব হওয়া ঝুঁকে পড়া আর তো নাই আর আর লিখেন না আমার তো বাড়ি আমার মধুপুর যেতে হবে বহু দূর মোহতারাম তাবিজ আসল কথা তো কইলেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ হযরত ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত কি হাদিসটা হাদিস মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাই যে জিনিস যে কোনো জিনিস লটকাবে তাবিজ হোক কড়ি হোক চুল হোক চুল বুঝলেন এইভাবে লাল কাপড় হোক অনেকে বান্ধে এখানে ওখানে এই মান তাআল্লাকা শাইআন রানে কোমরে গলায় এগুলি শিশুদের বান্ধে না মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাই তাকে ওই জিনিসের উপরে সোপর্দ করা হবে যা তুই এটা নিয়ে থাক আল্লাহর তোর দরকার নাই আল্লাহর দরকার নাই এটা যেন করছো যা তুই এটা নিয়ে থাক আল্লাহ তারে ওইখানে এই জন্য ইবনে মাসউদ নিজে ব্যাখ্যা করছেন হাদিসের দুইটা ব্যাখ্যা এক ব্যাখ্যা হলো হাদিস দ্বারা প্রমাণিত কোন জিনিস গলায় হাতে কোমরে পায়ে কোন জায়গায় লটকানো যাবে না হারাম কোন জিনিস লটকানো যাবে না এক দুই নম্বরে যদি এটার মধ্যে শেরেক থাকে শেরেকি কথাবার্তা তাহলে মুশরিক হয়ে যাবে কেমন যেমন মকসুদুল মুমিনিনে একটা তাবিজ আছে তাবিজ হলো মুতের তাবিজ মুতের তাবিজ চিনেন মুতের ছোট্ট শিশুরা কি করে বেশি মুতে করে মুত কমানোর জন্য
ওইটা লেখা কোমরে বাঁধলে আর মুত হয় না আমাদের মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল আমার ভাইস প্রিন্সিপাল একদিন তার রুমে সকালবেলা আমি গেলাম গিয়ে আমি তো প্রিন্সিপাল উনি অনেক বড় আলেম হিন্দুস্তানে পড়াশোনা করছে নানান জায়গায় তো দেখি বই তাবিজ দেখি আমি কইলে আল্লাহ বাগের করে ভোগের বাসা এটা কেমন আমার এখানে তাবিজ দাও আমার দ্বিতীয় ব্যক্তি আমি কইলে কি লিখছেন হুজুর কয় তাবিজ কিসের তাবিজ উনি এমনে খুব লজ্জিত হয়ে পড়ছেন তো কয় যে মুতের তাবিজ এমন মুতের তাবিজ মানে দেখি কেমন পরে গিয়ে দেখি বারোটা ঘর করছে বারোটা বারোটা ঘর করিয়ে লেখছে ইয়া বদ্দু হো ইয়া বদ্দু হো বুদ্ধু বুদ্ধু বারোবার বুদ্ধুরে কারে ডাকছে ডাকছে কারে ইয়া বদ্দু হো বুদ্ধু বারোবার সার কোনা সার কোনা চার ফেরিস্তা ইয়া জিবরিলু ইয়া মিকাইলু ইয়া ইসরাফিলু ইয়া আজরাইলু আজরাইল মৃত্যুর ফেরিস্তা মালাকুল মৌত এটা ইহুদিদের কিতাবে ইসরায়েলি কিতাবে বর্ণনা তার আজরাইল আমাদের কিতাবে নাই যাই হোক মালাকুল মৌত এই চার ফেরেস্তারে ডাকছে ডাকে নিচে কি লেখছে ফুলারা আজ জরুরে আজ শুরুরে জিন্ন ইনস মাহফুজ দার ফার্সিতে অমুককে জিন ইনসানের দুষ্টামি থেকে নষ্টামি থেকে হেফাজত করো এটা লিখছে আমি কইলি হুজুর আপনি কারে ডাকলেন এখানে আমি চার ফেরেস্তারে চিনি কিন্তু সাদ এই বুদ্ধু কেডা বুদ্ধুরে ডাকছেন উনি উনি থতমত খেয়ে গেছেন উনি কিছু কইতে পারেন না কারে ডাকছে তাও কইতে পারেন না আমি কইলে আমার সন্দেহ হয় আপনি জিনেরে ডাকছেন জিন বুদ্ধু হইল জিন এই জিন সুরা জিনের মধ্যে দুই নম্বর আয়াতের মধ্যে বলছে ও আন্নাহু কানা রিজালুম মিনাল জিন্নে ইয়াউদুনা বিরিজাল وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا আর কিছু মানুষ মানুষের মধ্যে কিছু বর্দ এমন আছে যে জিন মর্দদের কাছে মর্দদের কাছে কি চায় আশ্রয় চায় ফাজাদুহুম রহাকা এইভাবে জিনদের পাওয়ার আরো বাড়িয়ে দিছে কারণ আপনি যদি অফিসে গিয়া আমার মতো একটা মানুষ অফিসে গেলাম গিয়া কারে পাইলাম পিওনরে পিওনরে কইলাম স্যার আপনি কেমন আছেন স্যার ভালো আছেন স্যার আপনি ভালো আছেন তো আমার প্রতি একটু নজর করিয়েন স্যার আচ্ছা পিওনরে যদি আমি আমার মতো একটা মানুষ স্যার স্যার করি ইউনিভার্সিটির চেয়ারম্যান হ্যাঁ তো স্যার স্যার করলে এই বেটায় পাওয়ার বাড়বো না কমবো কদ্দুর পাওয়ার বাড়বে তো আল্লাহ কয় ওই মানুষকে জিনের কাছে আশ্রয় চায় এইবারে জিনের পাওয়ার বাড়াই দিচ্ছে আসলে জিন হইল মানুষের চাইতে ক্ষমতা কম মর্যাদাও কম মানুষের বেশি আর মানুষই তার কাছে কয় স্যার স্যার আমি কইলে বুদ্ধুর কাছে তো আপনি আশ্রয় চাইলেন বুদ্ধু তো জিন এরপরে চার ফেরেস্তার কাছে আপনি শিরিক কয়টা করছেন এখানে ১৪টা শিরিক করছেন ১৪ বার ডাক দেন আর চার চার কোনায় চার ফেরেস্তারে ডাকলেন চারটা আর ১৪ কয়টা ১২টা কয়টা হলো ২০ বার আপনি শেরেক করলেন উনি কয় আমি আমি চোখ থেকে পানি পড়ে গেছে আমি তো এটা কোনোদিন খেয়াল করি নাই এটা বুঝি নাই আমি আর ওয়াদা করলাম আর জীবনে এগুলি লাগবে না সুতরাং আমিও কোনো সময় লিখছি তাবিজ তুবিজ লিখছি নাউজুবিল্লাহ মিন যালিক তওবা করলে আল্লাহ কি করবেন মাফ করে দিবেন সুতরাং তওবা করছি আমি আবার নিষেধ করি খালি নিজে লেখি না তা নয় আর হুজুরদের লেখবেন অমুক হুজুরের অমুক পীরের এজাজত নিয়ে এই তাবিজের কিতাব লেখা হয়েছে লেখা থাকে না এগুলি ধর্ম ব্যবসায়ী মুশরিক শিরক করে এগুলি এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কোনদিন কি করেন নাই তাবিজ নিজে তো করেনি নাই কাউকে বললেন তাবিজ লেখো তিনি কি করতেন সুরায় ফাতেহা বিভিন্ন সুরা পড়ে কি দিতেন ফু দিতেন ফু সুরা ফাতেহার এক নাম সুরাতুর শিফা মুক্তির সুরা রোগ মুক্তির সুরা তিনি সুরা ফাতেহা পড়ে ফু দিতেন
তা আপনি ফুতনা দিবেন, এগুলি লেখেন কেন? সুতরাং এইভাবে ব্যবসা বাণিজ্য নাউজুবিল্লাহ মিন দালিক, আমারে আর প্রশ্ন দিয়েন না, আরেকদিন আপনারা দাওয়াত দিবেন না আমারে? ১২টা বাজাই দিলেন আপনারা, আর ১৫ মিনিট আছে। প্রতিবন্ধী ও নাবালক শিশুর আজানে কামত শুদ্ধ হবে কিনা? আজান দিতে পারলে শুদ্ধ হবে, এটা বালেগ হওয়া জরুরি না, আজানের উচ্চারণ হলে হয়ে যাবে, এই জন্য উজু করাও জরুরি না। মোহতারাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম, বর্তমানে আল্লামা সাইদি হুজুর ও মোহতারামের পরিবারের সদস্যরা কেমন আছে? তারা সবাই ভালো আছে। আমার তো দুই ভাই এখন মেহমানখানায়, গভর্নমেন্টের মেহমান হয়ে গেছে, আরেকজন কে হইতে অন্ত দেখি, কাজী ইব্রাহিম, এই দুইজন ওই ঘরের নাতনি হয়েছে একটা আমার, এই এই কাজী ইব্রাহিম সাহেবের মেয়ের ঘরের। তো যাই হোক, দুই মেহমান, আমি খালি বাইরে ঘোরাফেরা করি, আবার কোন সময় আমার মেহমান মানে আল্লাহই জানে। তো মহতারাম ঝাড়ফুঁককারীদের ইমামতিতে ঝাড়ফুঁক করতে পারবে না, কি কি পড়িয়া মন্ত্র পড়িয়া না কি পড়িয়া সুরা কোরআন সুরা আয়াত অথচ হাদিসের মধ্যে দোয়া, এরকম দোয়া পড়ে যদি কেউ ফু দেয় এটা জায়েজ? মন্ত্র পড়বেন, চেল কাপ পড়বেন, কা কা কা, এগুলি করলে সব ইমান আমও যাবে সালো যাবে, নাউজুবিল্লাহ মিন দালিক, এগুলি কখনোই করবেন না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বামী থাকতে মেয়েরা কি চাকরি করতে পারে? হ্যাঁ, যদি স্বামীর অনুমতি থাকে আর প্রয়োজন থাকে, সরকারে অভাব থাকে, তাহলে পর্দার পরিবেশে মেয়েরা নিজের মান ইজ্জত রক্ষা করে যদি চাকরি করতে পারে, শরীয়তে আপত্তি নাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তবে আমাদের পরিবারে কারোর চাকরি করতে দেই নাই, আমাকে লাগে না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, আরেকটা, এটি শেষ। আম্মাবাদ আরজ গুজারিশ ইয়ে হ্যায় কি খুসুসান হামারে মুসলমানো কে লিয়ে রোহিঙ্গা মুসলমানো কে লিয়ে দোয়া ফরমায়। আচ্ছা, তো রোহিঙ্গাদের জন্য দোয়া করার জন্য আমাকে উর্দুতে লিখছেন, ঠিকই, রোহিঙ্গাদের জন্য দোয়া আমরা করি আপনাদের, আমি রোহিঙ্গাদের এখানে আল্লাহর মেহরবানিতে আমি প্রায় ১২ লাখ টাকা দিয়েছি, আমি নিজে আসছিলাম মহিদার ঘুরে ঘুরে এইসব জায়গায় আমি কাজ করছি, আরও ১০ লাখ আমার কাছে জমা আছে। এরপরে কালকে আমার মেয়ে মেজো মেয়ে ফোন করছে, আব্বু আমার কাছে কিছু টাকা আছে রোহিঙ্গাদের জন্য, আপনি যাইবেন? আর আমি যাব, তো ওই টাকা নিয়ে আর এই টাকা নিয়ে আরও কিছু টাকা নিয়ে ওইখানে যাব, একটা মসজিদ আর মসজিদের সঙ্গে একটা ফোরকানিয়া মাদ্রাসা আর টয়লেট টয়লেট এগুলি সহ করার নিয়ত করছি, ইনশাআল্লাহ। এটা রমজানের আগে বোধহয় পারবো না, রমজানের পরপরই যাব, এটা কর, এটা আমার কাছে জমা আছে, এটা খরচ করবো ইনশাআল্লাহ, দোয়া তো তাদের জন্য করি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, বুঝছি, ফালতু কথা যে এই সময় মাছ তরকারি কাটবে না, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে, না না, এগুলো ওই সময় এবাদত বন্দেগীতে থাকবেন আর মাছ টাছ কাটলে কোনো অসুবিধা নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।